আসসালামু আলাইকুম, আক্কাস এডিটিং চ্যানেলে আপনাকে স্বাগতম। সাথে আছি আমি আক্কাস। বন্ধুরা, আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হলো কোন একটি ছবির স্কিনকে রিটাচিং করে আমরা কি করে সুন্দর করতে পারি। ক্যানভাসে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি ছবিটাকে আমরা এরকম সুন্দর করতে পারি। তো এই কাজটি আমি আগে করেছিলাম, এবার আমি এখান থেকে কাজটিকে ডিলিট করে দিচ্ছি। দেওয়ার পর এখন আমার এরকম একটি ছবি আমার এখানে ওপেন করা আছে। এখন প্রথমেই লেয়ার প্যানেলে দেখুন, আমাদের এখানে একটি লেয়ার। তো প্রথমে আমরা এই লেয়ারটিকে ডুপ্লিকেট আরো একটি লেয়ার করে নিব কিবোর্ডের কন্ট্রোল জে বাটন প্রেস করে, শর্টকাটে করে নিলাম। এবার দেখুন দুটি লেয়ার। এখন প্রথমে এই ছবিটাকে আমরা একটু কালারটিকে কারেকশন করব। তো এটা করার জন্য আমরা এখান থেকে ইমেজে যাব। ইমেজ থেকে আমরা যাব অ্যাডজাস্টমেন্ট, তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি সিলেক্টিভ কালার। কিভাবে আমরা এখানে যাব, প্রথমে যাব আমরা ইমেজ, তারপর অ্যাডজাস্টমেন্ট, তারপর আমরা যাব এখান থেকে সিলেক্টিভ কালার। এবার দেখুন এখানে সিলেক্টিভ কালারের প্যানেলটি কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। আমরা এখান থেকে সাইনটাকে একটু বাড়িয়ে দেব, মেজেন্টাকে একটু ডাউন করে দেব, ইয়েলোটাকে একটু বাড়িয়ে দেব এবং ব্ল্যাকটাকে আমরা একটু ডাউন করে দেব। ঠিক এরকম ভাবে আমি এটার সাইনটাকে একটু ডাউন করে দিলাম, এবার মেজেন্টাকে একটু কমিয়ে দেব, মেজেন্টাকে কমিয়ে দিলাম, তারপর ইয়েলোটাকে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। বেঁচে থাকলে ইনশাল্লাহ এরকম আরো অনেক ভালো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। দেন ওকে। এবার দেখুন এটুকু কালার আমরা পরিবর্তন করেছি, কারণ ছবিটা অতিরিক্ত মেজেন্টা কালার ছিল। তারপর এখন দেখুন ছবিটার যে বড় সমস্যা, এটা হলো ছবির ফেসের মধ্যে অনেকগুলো স্পট আমরা দেখতে পাচ্ছি। তো এগুলোকে আমরা রিমুভ করব। এগুলোকে আমরা বিভিন্নভাবে রিমুভ করতে পারি, তো আপনার এক্সপিরিয়েন্স আপনাকে গাইড করবে। এই স্পটগুলোকে আমরা রিমুভ করার জন্য আজকের ভিডিওতে আমরা স্পট হিলিং ব্রাশ টুল ব্যবহার করব। আমি এখান থেকে স্পট হিলিং ব্রাশ টুলটিকে সিলেক্ট করে নিচ্ছি। স্পট হিলিং ব্রাশ টুল সিলেক্ট করার পর স্পট হিলিং ব্রাশ টুল দ্বারা আমরা জাস্ট এই স্পটগুলোকে এভাবে মার্ক করব। এই স্পটগুলোর মধ্যে আমরা এইভাবে ক্লিক করলে স্পট হিলিং ব্রাশ টুলের আইকনটি আমরা দেখতে পাচ্ছেন। তো এই আইকনটি বড় এবং ছোট করার জন্য আমরা কিবোর্ডের থার্ড ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট প্রেস করতে পারি। আমরা এইভাবে স্পট হিলিং ব্রাশ টুল দ্বারা এই স্পটগুলোকে এভাবে রিমুভ করে নেব। আর স্পটগুলো আমাদের এখান থেকে রিমুভ হয়ে গেছে। হওয়ার পর দেখুন আমাদের লেয়ার প্যানেলে দুটি লেয়ার, তাই না? এখন এই উপরের লেয়ারটিকে আমরা আরো একটি ডুপ্লিকেট করি, শর্টকাটে আমরা করতে পারি কিবোর্ডের কন্ট্রোল জে বাটন প্রেস করে। তো এবার আমরা উপরের লেয়ারটিকে ইনভার্ট করে দেব কিবোর্ডের কন্ট্রোল আই বাটন প্রেস করে, শর্টকাটে করে নিলাম। তারপর দেখুন এই লেয়ারটির ব্ল্যান্ডিং মোড দেওয়া আছে নর্মাল, আমরা এই নর্মাল মোডটাকে চেঞ্জ করে বিবিথ লাইট করে দেব। এবার আমরা যাব এখান থেকে ফিল্টারে, ফিল্টার থেকে আমরা যাব আদার, তারপর হাই পাস। কিভাবে আমরা যাব, প্রথমে যাব ফিল্টার, তারপর যাব আদার এবং এখান থেকে হাই পাস। পাসে ক্লিক করার পর হাই পাস প্যানেলটি এখানে ওপেন হয়ে গেছে। আমরা কিন্তু এখানে প্রিভিউটা দেখতে পাচ্ছি। এখানে প্রিভিউ দেখে আমরা এটার রেডিয়াসটা বাড়িয়েও দিতে পারি, আবার কমিয়েও দিতে পারি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার রেডিয়াস দেওয়া আছে 20 পিক্সেল, তবে ছবির ডেফিনেশন অনুযায়ী আপনি এটার রেডিয়াসটাকে বাড়িয়ে দিতে পারেন এবং কমিয়ে দিতে পারেন। তো আমার এখানে ক্যানভাসে যে ছবিটা ওপেন করা আছে, আমি যে ছবিটা নিয়ে কাজ করছি, এটা মোটামুটি হাই ডেফিনেশনের ছবি, যার ফলে আমি এখানে 20 দিতে পেরেছি। তো আপনার যদি নর্মাল কোনো কোয়ালিটির ছবি হয় তাহলে আপনি দেখবেন অনেক সময় 5 দিলেও আপনার অনেকটা বেশি মনে হবে। তো আমি এখানে 20 রাখলাম, তারপর এটাকে ওকে করে দিলাম। আমরা আবারও যাব ফিল্টার, তারপর ব্লার এবং এখান থেকে মোশন ব্লার। কিভাবে আমরা যাব দেখুন, প্রথমে ফিল্টার, তারপর ব্লার এবং সবার শেষে হলো মোশন ব্লার। কিন্তু মোশন ব্লার প্যানেলটি ওপেন হয়ে গেছে। এটার ডিস্টেন্সটা দেখুন, এখানে কিন্তু আমি 12 দিয়েছি। কেন, আপনার ছবির ডেফিনেশন অনুযায়ী আপনি এই ডিস্টেন্সটাকে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এই ছবির ফেস স্ক্রিনের মধ্যে খুব ছোট ছোট কিছু অংশ আমরা দেখতে পাচ্ছিলাম, তো এটা যাতে ন্যাচারালি থাকে সেরকম যদি রাখতে চান তাহলে এখান থেকে আমরা ডিস্টেন্সটাকে একটু বাড়িয়ে দেব। যদি আপনি এটাকে একদম ফিনিশিং করতে চান তাহলে ডিস্টেন্সটাকে আপনি কমিয়ে দিতে পারেন। ধরুন আমি এবার ডিস্টেন্সটাকে 8 করে দিলাম। এবার দেখুন ডিস্টেন্সটাকে আমি 8 করেছি, তারপর ওকে করে দিলাম। ওকে লেয়ার প্যানেলে খেয়াল করুন, এটা আমাদের টপ লেয়ার। এখন এই লেয়ারের মধ্যে আমরা মাস্ক অ্যাড করব। এই যে দেখতে পাচ্ছেন মাস্ক আইকন। এবার কিবোর্ডের অল্ট বাটন চেপে ধরে মাস্ক আইকনে ক্লিক করে দেন। মাস্ক আইকনে ক্লিক করলে লেয়ারটি মাস্ক হয়ে যাবে। এখন আমরা নেব ব্রাশ টুল। আমি এবার টুল প্যানেল থেকে ব্রাশ টুলটিকে সিলেক্ট করে নিচ্ছি। ব্রাশ টুল সিলেক্ট করার পর ব্রাশ টুলের অপাসিটি এবং ফ্লো
এই দুটো আমরা দেখতে পাচ্ছি 100% দেওয়া আছে, এটা 100% রাখবেন। তারপর আমরা এইখান থেকে ফোরগ্রাউন্ড কালারটিকে হোয়াইট রাখবো। দেখতে পাচ্ছেন এটা আমার ব্যাকগ্রাউন্ড এবং ফোরগ্রাউন্ড কালার, তার মধ্যে থেকে উপরে কালারটি আমরা হোয়াইট করাব। হোয়াইট করার পর ব্রাশ টুল দ্বারা আমরা এইভাবে ব্রাশ করলে এই ছবিটার স্কিনটা এবার রিটাচিং হয়ে যাবে। এবং ছবিটাকে ন্যাচারাল সুন্দর বলে মনে হবে। আমরা এরকম নিখুঁতভাবে প্রফেশনালি স্কিনটাকে রিটাচিং করে নিতে পারবো। এই দুটি লেয়ারকে আমরা একত্র করব। দেখুন আমার উপরে লেয়ারে মার্ক করা আছে, উপরে লেয়ারে মার্ক থাকলে এই দুটি লেয়ারকে মার্চ করার জন্য আপনি করতে পারেন কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে ই বাটনে প্রেস করতে পারেন, তাহলে দুটি লেয়ার মার্চ হয়ে গেল। এবার দেখুন আমি যদি উপরে লেয়ারে চোখ আইকনটিকে হাইড করে দিই, তাহলে দেখুন প্রথমে ছবিটা এরকম ছিল, আমরা কালার কারেকশন করেছি এবং স্ক্রিনটাকে রিটাচিং করে সর্বোপরি ছবিটাকে আমরা এরকম অবস্থায় আনতে পেরেছি। যদি টোটালি এই ছবিটাকে সেভ করে রাখতে চান, তাহলে এই দুটি লেয়ারকে আপনি মার্চ করতে পারেন, আবারও কন্ট্রোল বাটন চেপে ধরে ই বাটনে প্রেস করুন। এবার কিন্তু দুটি লেয়ার আমাদের একত্র হয়ে গেছে, এবার আপনি সেভ করতে পারেন কিবোর্ডের কন্ট্রোল এবং শিফট বাটন চেপে ধরে অ্যাজ বাটন প্রেস করে অথবা ফাইল থেকে সেভ এসে ক্লিক করে। এবার আপনি যেখানে খুশি আপনার কম্পিউটারে যে কোনো ড্রাইভে সেভ করতে পারেন। আমি আমার ডেস্কটপে সেভ করে দিচ্ছি এবং এটা নেম দিচ্ছি আমি 1 2 3 4 5। 3 4 5 দেওয়ার পর সেভ বাটনে ক্লিক করে দিন, দেন ওকে। এখন কিন্তু ছবিটা আমাদের সেভ হয়ে গেছে। শেষ করব আজকের ভিডিও, পরিশেষে প্রত্যেকের সুস্বাস্থ্য এবং নেক হায়াত দানের প্রার্থনা মহান রাব্বুল আলমিনের দরবারে রেখে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।